নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় প্রত্যেক মাসে কোনো না কোনো প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তাই এই নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছাড়াও আরও নতুন পাঁচটি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে তার লিস্টও কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন গুরুত্বপূর্ণ নতুন পাঁচটি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন কোন প্রকল্পে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করবেন এবং টাকা পেতে আপনাদের কি কি করতে হবে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন লিস্ট প্রকাশিত হলো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে এবং বিস্তারিত তথ্য জানানো হয়েছে এই প্রকল্পগুলির মধ্যে থেকে কোন প্রকল্পে আপনি আবেদন করে কত টাকা পাবেন কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেখুন বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের জন্য একটি জনমুখী প্রকল্প চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে প্রত্যেক ইনস্টলমেন্টে দু টাকা করে দেওয়া হয় আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল তবে তার মধ্যে থেকে প্রায় তিয়াত্তর লক্ষ কৃষকরা কিন্তু এই টাকা পাননি তো বর্তমানে নতুন ঘোষণা অনুযায়ী আবারও কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে দু হাজার টাকা করে একটা ইনস্টলমেন্ট দেওয়া শুরু হচ্ছে এবং দেখুন বলা হয়েছে তিয়াত্তর লক্ষ কৃষককে এই টাকাটা অর্থাৎ বাকি থাকার টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে এই মাসের আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন যারা বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছিলেন এবং এর আগে টাকা পাচ্ছিলেন কিন্তু মাঝখানে কোনো কারণবশত টাকা পাননি তো সেই সমস্ত প্রায় তিয়াত্তর লক্ষ কৃষকরা কিন্তু বর্তমানে আবারও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এর পরবর্তী যে নতুন প্রকল্পটি রয়েছে রাজ্য সরকারের সেটি হলো শিল্পী ভাতা আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকারের তরফ থেকে এই শিল্পী ভাতা কিন্তু নতুন প্রকল্প হিসাবে চালু করা হয়েছে রাজ্যে যে সমস্ত নাগরিকরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন যারা সিনেমা করেন বা অভিনয় করেন বা যারা গান বাজনা করেন যারা গান করেন যারা বাজনা বাজান বা যারা বাদ্যযন্ত্র তৈরি করেন সেই সমস্ত কাজের সঙ্গে যে সমস্ত শিল্পীরা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে আর প্রত্যেককেই কিন্তু ভাতা হিসাবে এই টাকাটা দেওয়া হয়ে থাকে দেখুন বলা হয়েছে এই প্রকল্পে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন বর্তমানে চলতি মাসের কিন্তু সাতাশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স নিয়ে ছবি নিয়ে কিন্তু আপনি সরাসরি দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে এখান থেকে আবেদন করে নিতে পারেন এবং সরাসরি এক হাজার টাকার লাভ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন বন্ধুরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে যার নাম হলো বার্ধক্য ভাতা বা প্রবীণ প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে এস এসটি ও জেনারেল যাই হন না কেন এক হাজার টাকা কিন্তু প্রত্যেকে পাবেন দেখুন বলা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যের ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ বা মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান বা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে দেখুন বলা হয়েছে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং এই মাসের আঠেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বার্ধক্য ভাতার এই এক হাজার টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে যদি আপনারা ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্পে অথবা আপনি সরাসরি আপনার বিডিও অফিস থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং এর জন্য আপনার বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ডের জেরক্স এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যাবেন সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেই সঙ্গে আপনার ফটোগ্রাফি যদি থাকে সেটাও কিন্তু নিয়ে যাবেন আবেদন করার জন্য এগুলো লাগবে এগুলো নিয়ে সরাসরি আপনারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বার্ধক্য ভাতা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে আপনারা সবাই জানেন তেমনই রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য আরও একটি সুন্দর প্রকল্প রয়েছে যেটা হলো কৃষক বার্ধক্য ভাতা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য চালু রয়েছে কৃষক বন্ধু প্রকল্প যেখানে বছরে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তবে যেসব কৃষকদের ষাট বছরের ঊর্ধ্বে তাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে সেটি হলো কৃষক বার্ধক্য ভাতা আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে যে টাকাটা নভেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই এখনো পর্যন্ত যদি আপনারা কৃষক ভাতার জন্য আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন জমির কাগজপত্র এবং আপনার যাবতীয় যে নথিগুলো রয়েছে সেগুলো নিয়ে সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে থেকে আপনি আবেদন করতে পারবেন অথবা পঞ্চায়েত বা বিডি অফিস থেকেও কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের লাভ নিতে পারবেন তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি জনমুখী প্রকল্প চালু করা হয়েছে যার নাম হলো মানবিক প্রকল্প দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে আর এই নভেম্বর মাসের পঁচিশ তারিখেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারছেন এক হাজার টাকা করে কিন্তু মানবিক প্রকল্পের অর্থাৎ প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বর্তমানে দেওয়া শুরু হচ্ছে এবং আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের জন্য বিডিও অফিস থেকে এবং সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মোট গুরুত্বপূর্ণ নতুন পাঁচটি প্রকল্পের টাকা দেওয়ার তালিকা তো বর্তমানে আপনারা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন অবশ্যই নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কি সেটাও লিখে জানাতে ভুলবেন না